আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কেন যে কোনো মানুষ তারা একে অপরকে কোন উৎসবে শুভেচ্ছা দান করবেন এর মধ্যে কোন খারাপ কিছু দেখতে পাই না কিন্তু সংখ্যালঘু মুসলিমদের রোজা রাখার পরে 30 দিন রমজান মাসের শেষে যে খুশির ঈদ আছে সেখানে তাদের যে সকালবেলা যে রীতিনীতি রয়েছে সেটা সম্পূর্ণ ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে হয় সেখানে কেবলমাত্র যারা ইসলাম ধর্ম মানেন তারাই সেই জামাতে অংশগ্রহণ করে নামাজে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে এই জামাতের ব্যবস্থাপক হচ্ছে কলকাতা খেলাফত কমিটি আর ওখানে টিপু সুলতান মসজিদের ইমাম সাহেব কারী সাহেব তিনি তার ধর্মীয় পদ্ধতি মেনে নামাজ পাঠ করেন আমরা এই প্রথম দেখলাম পিডাব্লিউডি থেকে 29 লক্ষ টাকা সেখানে খরচ করে প্যান্ডেল বা ইত্যাদি করা হয়েছে আমি বিরোধী দলনেতা হিসেবে মোদীজির একজন সৈনিক হিসেবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নীতিতে বিশ্বাস রেখে আমি প্রশ্ন তুলেছিলাম যে কলকাতা খেলাফত কমিটি কেন তারা সরকারি অর্থ এই প্রথম গ্রহণ করলেন পিডাব্লিউডি কে কাজ করার সুযোগ দিলেন